কিদি বুজা দব রাই মোর প্রভু কিদি বুমা ধবরা এ ব্রহ্মাণ্ডর ভিতরে যত বস্তু আছে সমস্ত তোমাতে পাই মোর প্রভু কি দিব মা ভবরা প্রজাক পালন করে রজাই ভুই আনন্দ মনত অহুলক্ষণা
ও নামে ভার যায়ো, ও আসিল রজার এই মহরঙ্গে থাকে দুয়ো, ও হরিখ সতি সন্তান নাই রজা রে, ও এটাই মাত্র দুঃখ, এ মৃগ শিকার করি ঘুরি ফুরা, ও রজা রাশি এদিনাখন সেই হতধন্য রজাই মৃগ অস্বীকার করবলৈ গৈ বহু বছর পার হৈ গ'ল, রজা কিন্তু ঘূৰি নাহিল। বৃদ্ধা রাণীয়ে কান্দি কান্দি মন্ত্রীগণক কৈছিল, কান্দি কান্দি হুলৈখনাই মন্ত্রীগণক ক, ও ঘুরি নাহিল স্বামী মোর, ও শিকার লৈ যায় বহু বছর পার হইলা, কি করু পানি মন্ত্রীগণর বেয়া লাগি যাই, এ মহারানীক সাই পাছে, মহারানীক সাই পাছে, এ শুনা শুনাই তুমি ওই আমার অব, উপায় কদিম আমি উপায় কদিম আমি, ও শুনা শুনা মহারানী কথা এটা কও আমি, পূজা এখন পাতা তুমি,
তোমার আগে পলো আমি আহিব তোমার স্বামী এই কথা কহিল হো আমি মহারানীর ভাল লাগি গইলা এই মন্ত্রীগণক চাই পাছে ও মোরে মন্ত্রীগণ নারায়ণ পূজার বাবে করা আয়োজন ও প্রজাগণর সঙ্গে বিপ্রক দিয়া নিমন্ত্রণ বিলম্বন করি হবে জুয়াই তীক্ষ তই ও কথা শুনি মন্ত্রীগণই রই নাথাকিলা এ ব্রাহ্মণ বিচারি হবে হেরা বিপ্রহকল কোয়াচুন কোয়া এ হাত্তিক ব্রাহ্মণ আমাক লাগে কজন কত পাম হাত্তিক ব্রাহ্মণ সত্য কি নামে বিপ্র ওই আছে এক সেইজনে হাত্তিক ব্রাহ্মণ সেইজনে হাত্তিক ব্রাহ্মণ ওয়ে ও কথা শুনি মন্ত্রীগণর আনন্দ হমি বিপ্রারো সরে যাই কহিবে পাতে সত্য নারায়ণ খুনা খুনা বিপ্রব কথা শুনি বিপ্রবরর ও ভালো লাগি গইলা ও বিশ দিনা পূজার স্থলী ওই উপস্থিত হইলা ও পূজা পাতে পাতে ফুলৈক্ষণা
জপ করিছে হটকি ব্রাহ্মণে আর পঞ্চালী পাঠ করিছে পূজার শেষতে হব মন্ত্রী গণে মিলি পূজা সেৱা ধরে আশীর্বাদ স্বামী খবর কথা তাই ও স্বামী খবর কথা তাই এ দান দক্ষিণা লই বিপ্রয় ও রানীর ভালে আশীর্বাদ দিম আয় কোনো কথা নাই আশীর্বাদ দিম আয় কোনো কথা নাই হাত্তিক ব্রাহ্মণ মই আই কলহত করি হাত্তিক ব্রাহ্মণ আই মই কলহত করি জিয়াই যদি আছেই সামি আরে বহুরে ও এহি বুলি বিপ্রবরে মাগিলা বিদায় শ্মশানৰ মাজে বিব্ৰয় শ্মশানৰ মাজে বিব্ৰয় ও পূজাৰ কৰ্ম শেষ কৰি ও বিব্ৰয় যাই শ্মশানে দি পাজি পুঠি হুমৰ বাৰী লৈ নিশা আহিছে নামি লাগিল বিপ্ৰ তাৰাতাৰী যাই বিপ্ৰয় চিধা চিধি ক হেরা বিপ্রবর ও ইফালে হিফালে চাই কোনো কইতো নাই আকৌ মাতে বিপ্রবরক বিপ্রবর হেরা বিপ্রবর আকৌ মাতে বিপ্রবরক ও মন্ত্র জপ করি বিপ্রয় ভয়ে ভয়ে চাই
পথর কাখত হগুন এক পথর কাখত হগুন এক আরে এইটু দেখুন হগুন আর ইয়ার দেখুন পাখিবুর একই নেই ও শ্মশানর বস্তু তই শ্মশানতে আজি আকৌ কিহর বাবে তেতিয়া হগুনে বিপ্রবরক চাই কইছে নকৰিবা ভয় বোপাও ও বোপা হগুন মই ঐ হগুন মই হত ধন্য ৰজা মই জানিবানী সয় ও নকৰিবা ভয় বোপায়ো কপিল মুনির অভিশাপে আসু হগুন হইও শিবর কোপ দৃষ্টি পরি পাখি পুরি যাই ও পাখি পুরি যাই ও শ্মশানতে পড়ি আসু বড় কষ্ট পাই ও তুমি রজা হতধন্য হেরা রজা কিয় কিয় তোমার এনুয়া বিলাই কোয়াসুন কোয়া ও কপিল মুনি নামে রিখি আসিল এক জন ধ্যান মগ্ন হই মুনি কথাকে আশ্রমত উদ্যান মগ্ন হই মুনি কথাকে আশ্রমত হরিণ এক আসিল মুনির মইনা জানিল ধনুর কারে হরিণ গুতপ অনিধন করিল ও হরিণ গুতপ ধনুর কারে অনিধন করিল ও
ধরিনর প্রাণে নহ হিলা জুপিয়াই জুপিয়াই হরিণ আশ্রম পাইলা জুপিয়াই জুপিয়াই হরিণ ও আশ্রম পাইলা ধ্যান মগ্ন কপিল মুনি আসিল আশ্রম হে দৌড়ি দৌড়ি হরিণ গোত হরিণর পরশে মুনির ও ধ্যান ভঙ্গ মুনির কোলাত হরিণ গোত ও মুনির কোলাত হরিণ গোত এ কান্দ দেখি কপিল মুনি ক্রোধত জ্বলিলাম রজাক চাহিয়া পাছে রজাক চাহিয়া পাছে ওই ওরে ওরে নরপতি মহামূর্খ মন্দমতি কোন পাপী হত ধৈন্য রাই আশ্রমর হরিণ গুত বুঝিলি তই কি কারণ আশ্রমর হরিণ গুত বুঝিলি তই কি কারণ ডিম টুক নিদারুণ সাপ মারি ভুরা বনে ও আশ্রমর হরিণ গোত করিলি তই হরঘাত অকালতে বধিলি জীব চাই মুনি বুলিলা বচন পশু হৈ মোৰ কোলাত পশু হৈ মোৰ কোলাত যিহেতু তই মোৰ কোলাত প্ৰাণ বিসৰ্জন দিলি সেইবাবে বৰ এটি ডিম তোক নিশ্চয় জানিবি অহা জনমত সাত্বিক ব্ৰাহ্মণ হৈ তই জনম লভিবি আৰু মানৱ সমাজৰ মাজত তই কল্যাণ সাধিবি আৰু আনফালে খুন হেৰ অধম দুৰ্জন অভিশাপ দিম তোক নাপাবি নিস্তাৰ মাংসৰ বাবে যেতিয়াই তোৰ ইমানেই লোভ মাংসৰ বাবে যিহেতু তোৰ ইমানেই লোভ সেইকাৰণে অভিশাপ দিলোঁ তোক খুন নৰাধন মূৰ্খাপে তই সগুণ হবি মোৰ হাপে তই সগুণ হৈ জনম লভিবি আৰু শ্মশানৰ মৰা শৱৰ তই ভক্ষণ কৰিবি ঐ আতায়ন্তৰে অহুনাহৰ ব
জীবনরে ও পাশে যেন কথা ধ নৰজাই ও ধীরে ধীরে সগুণ রূপ থাকে রজায়ো বেলর দালে পুরি এদিন কি হয়েছিল জানে বিপ্লবর? ওহি বসতুর দোষী ব্রত ফাগুনর মাহত ওহি দিন মহাদেব যাই বেলর তলত বেলর তলত Oh.
আৰু ধ্যান কৰে মহাদেৱে ও বেলৰ তলত সেইদিনা শিৱৰাত্রি জানাহৰ বজন ও জানাহৰ বজন মাজনিশা সগুণে ও মল ত্যাগ কৰে পৰিলা হৰি ৰে আৰু মহাক্ৰোধে মহাদেৱে ঐ ওপৰলৈ চাই লগে লগে সগুণৰ পাখি পুৰি যায় ধুপুচকৈ পৰিল সগুণ ও শিৱৰ কাষত কান্দি কান্দি কয় সগুণে ও প্ৰভু ভোলানাথে ও প্ৰভু সগুণ নহওঁ মই প্ৰভু ও হত ধৈন্য ৰজা মই জানি বানি ছয় প্ৰভু ভোলানাথ হে কথা শুনি মহাদেৱৰ দয়া উপজিলা এই ৰজাক চাহিয়া পাছে শুনা শুনা শত ধন্য জীয়াই থকা আচল মানুহৰ মাংস যিদিনাই ভক্ষণ কৰিবা সেইদিনাহে তুমি মুকুতি হৈবা ও এহি বুলি মহাদেৱ অন্তৰ্ধান হৈলা জপিয়াই জপিয়াহি জপিয়াই জপিয়াহি হেৰা বিপ্ৰবল এতিয়া তুমি কোৱাচোন কোৱা আচল মানুহ কাক কয় আচল মানুহ ক'ত পাম আৰু আচল মানুহ বাৰু কোনজন দিয়া দিয়া দেখুৱাই দিয়া বিপ্ৰবল ও আচল মানুহ তুমি বোপা হোৱা নে নোহোৱা যদি হোৱা আচল মানুহ মোৰ শৰীৰৰ মাংস এই কথা শুনি বিপ্ৰবৰৰ ও মহাচিন্তা
এ রজাক সাহিয়া পাছে রজাক সাহিয়া পাছে আসল মানু কাকই শুনা মহারাজ মোর সিমান জ্ঞান নাই কহিলু তোমাক তথাপিতু কলো মই শুনক মহারাজ অন্যায় নকৰি আনক মহারাজ ও করে উপকার আসল মানু জানা খারে খার সগুণরূপী হতধন্য রাজন মানব মানে কি জানে মা মানে হল অজ্ঞাতেই ন মানে হল অবিহনেই আর উব্ব মানে হল পরিচালনা অর্থাৎ অর্থাৎ যিজনে নিজের অজ্ঞাতে পরিচালনা হয় সেইজনে হল মানব অর্থাৎ আসল মানুষ পিছে রজা মই যে আসল মানুষ কোনো ঠিক নাই কেনেকৈ প্ৰমাণ কৰি এখত মাৰি তুমি অলপ ও মাংস মোৰ আচল মানুহ হওঁ নে নহওঁ আচল মানুহ হওঁ নে নহওঁ ও এহি বুলি বিপ্ৰবৰে সুহাতখন আগুৱাই দিলা খুত মারি হগুনেই খুত মারি হগুনেই ই বিপ্রর মাংস হগুনে ও ভৈক্ষণ তীক্ষণে সগুণ গুছি ও মানুরূপ এ রজাক দেখি বিপ্রবরে ও আচরিত বিপ্রর পূর্বর কথা তেওর মনত এ বিপ্রর পূর্বর কথা তেওর মনত শুনা রজা হতধন্য মানব হই এদিন তুমি মোক করেছিলা সংহার আর আজি সেই পশুর জীব হয়ে তোমাক করিল উদ্ধার
কেন জানি সুধি গণ ও জীব কেতিয়া কি হয় ঐশ্বৰৰ বহেন কালে দিবৰত নামিয় আহিলায় আমি অতি মূৰ্হমতি একোকে নাজানো যদি কিবা ভুল হৈছে ক্ষমা বিচাৰি